হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পান দিয়ে একটা হেয়ার প্যাক শেয়ার করব, যেটা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। আর আপনারা যদি এটা একবার ব্যবহার করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনারা এটা ফ্যান হয়ে যাবেন একদম পুরাপুরি। কারণ এই রেমেডিটা দেওয়ার পরে আপনি একদম সাথে সাথে কিন্তু পরিবর্তন দেখতে পাবেন। পান কিন্তু আমরা অনেকেই অভ্যাসের জন্য খেয়ে থাকি, কিন্তু এই পান এতটা পরিমাণের উপকারী একটা জিনিস যেটা আপনারা আগে হয়তো কখনো কোথাও দেখেননি। চলুন শুরু করা যাক, আমি কি তৈরি করছি সেটা দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো এখানে আমি এক মগ পানি নিয়েছি আর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে আমি এক মগ পানিটা ঢেলে দিলাম। আর এখন আমি একটা একটা করে রেমিডিয়ের মধ্যে অ্যাড করতে থাকবো। প্রথমেই আমি পানটা দিয়ে নিব। পানটা কিন্তু প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং ধুয়ে নিতে হবে। তারপর আমি একটা কাঁচির সাহায্যে এটা ভালোভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। কেটেই কিন্তু দিতে হবে, আস্ত দিলে কিন্তু হবে না, কারণ এর মধ্যেকার যত নির্যাস আছে সেটা কিন্তু পানির সাথে ভালোভাবে মিশতে হবে, না হলে কিন্তু কখনোই এটা হবে না। এবং তারপর আমি যেটা অ্যাড করছি সেটা হলো অ্যালোভেরা। আর অ্যালোভেরা কীভাবে ব্যবহার করতে হয় তা হয়তো আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি। অ্যালোভেরার পাতা কিন্তু গাছ থেকে ছিঁড়ে আনার পরে সেটা আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এবং তার ভিতর থেকে কিন্তু এক প্রকারের কষ বের হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত সেটা বের হবে ততক্ষণ না কিন্তু ওটা ব্যবহারের উপযোগী হবে না। এবং তারপর দেখুন, এটা ভালোভাবে ধুয়ে নিয়ে দুপাশ থেকে কাঁটাটা কাঁচি দিয়ে কেটে সরিয়ে দিতে হবে। এবং তারপর এখানে আমি পিস পিস করে কিন্তু সেই পানের পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কম বেশি আমরা সকলেই জানি। নতুন চুল গজাতে কিংবা চুলের আগাফাটা রোধ করতে কিংবা চুলের স্বাস্থ্য ভালো করতে পেঁয়াজের অবদান কিন্তু অপরিসীম। তো এখন আমি এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর সেটাকে আমি কিন্তু এই যে পানিটার মধ্যে অ্যাড করে দিলাম। এবং তারপর আমি এখানে নিয়েছি একটা লেবু। আমরা ভাতে যেই লেবু ব্যবহার করি সেই লেবু আমি এখানে নিয়েছি, আর তার থেকে আমি এক খণ্ড কেটে নিয়েছি। একটা লেবুর এক খণ্ড আমি এখানে ব্যবহার করছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং সেটা আমি আবারও সিজারের সাহায্যে কেটে কেটে কিন্তু পানিটার মধ্যে অ্যাড করছি। এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু অবশ্যই কেটেই ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আমরা একদম সুন্দর রেজাল্টটা হাতে নাতে পাবো। আমরা বাজার থেকে নামি দামি নানান রকমের প্রোডাক্ট এনে মাথায় ব্যবহার করি আর চুলের সর্বনাশ ডেকে আনি, তবে আমরা কিন্তু ঘরেই খুবই সহজ উপাদান দিয়ে এই জিনিসগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারি। তো এরপর আমি যেটা অ্যাড করছি সেটা হলো মেহেদি পাতা। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা করে মেহেদি গাছ রাখা উচিত, কারণ মেহেদি পাতা মাথা ঠান্ডা করার সাথে সাথে চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো করে এবং চুলকে ভেতর থেকে মজবুত করতে এই মেহেদি পাতা কিন্তু খুবই কার্যকরী। এবং তারপর এখানে আমি যেটা অ্যাড করছি সেটা হলো টিলিপ, মানে চা পাতা। চা পাতা আমাদের প্রত্যেকের ঘরেতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, সুতরাং এই চা পাতা কিন্তু আমরা যখন তখন চুলের উপকারে ব্যবহার করতে পারি, খুবই উপকারী একটা জিনিস। তো এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এক করে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, খুব ভালো করে 15 মিনিটের মতন এটা ফুটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে অর্ধেক হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন এর কালারটা একদম পরিবর্তন হয়ে এসেছে এবং এই যে পানিটা এটা ফুটে অর্ধেক হয়ে গিয়েছে, ঠিক তখন বুঝতে হবে যে আমাদের কিন্তু রেমেডিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এটা ভালোভাবে আধা ঘন্টা মতন ফুটিয়ে নিয়েছি। যেহেতু আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম সেহেতু আমার কিন্তু একটু সময় লেগেছে, আর আমার উপকরণের পরিমাণটা যেহেতু একটু বেশি সুতরাং স্বাভাবিক একটু বেশি টাইম লাগবে। তো এখন আমি এখানে একটা কাচের বোল নিয়েছি এবং তার মধ্যে কিন্তু ভালোভাবে পানি ওটা সেঁকে নিচ্ছি। এটা ভালোভাবে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে এই উপকরণটা কিন্তু ভালোভাবে পেস্ট করে মাথায় অ্যাপ্লাই করতে পারেন, এটাও কিন্তু খুবই কার্যকরী হবে আপনাদের চুলের জন্য। এছাড়াও আপনারা কিন্তু এটা গাছের গোড়াতেও দিতে পারেন, এতে করে গাছের স্বাস্থ্যও কিন্তু খুবই ভালো হবে। তো এরপর আমি এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করব, সেটা হলো সরিষার তেল। পানিতে ভাঙা খাঁটি সরিষার তেল এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। অনেকেই হয়তো পুরো ভিডিওটা না দেখে অন্য অন্য তেলের নাম বলতে পারেন, তবে এখানে আমি বলে দেই, এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, যেহেতু আমি এখানে পান ব্যবহার করেছি আর পানের সাথে অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করা যাবে না। এখন আমি এটা আমার মাথায় অ্যাপ্লাই করব। চুলগুলা সরিয়ে সরিয়ে একদম গোড়াতে কিন্তু এই তেলটা অ্যাপ্লাই করতে হবে।
এই রেমেডিটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন এবং তারপর প্রায় 1 ঘন্টা মতন এটা মাথায় আপনারা রাখবেন এবং তারপর নরমাল পানি দিয়ে এটা ওয়াশ করে ফেলবেন চাইলে শ্যাম্পুও করে নিতে পারেন তবে ওই দিন মাথায় এটা রাখলে বেশি উপকার পাবেন তো এভাবে করে আপনারা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারেন যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা মাথায় অ্যাপ্লাই করতে পারে ছোট থেকে বড় সবাই এটা দিতে পারে এটা দিলে চুলের আগাফাটা বন্ধ হবে এছাড়াও চুলের গোড়া মজবুত হবে তাছাড়া নতুন চুল গজাতে কিন্তু এই রেমেডিটা খুবই হেল্পফুল হবে চুল শাইনি হবে চুল সিল্কি হবে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেমেডিটা তৈরি করে দেখবেন আশা করছি এতটুকু হতাশ হবেন না দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে এখানেই বিদায় নিব ধন্যবাদ সবাইকে